এখানে বুলিয়ান উপপাদ্য দেখো যে 1940 সালে ইভি হান্টিংটন বুলিয়ান অ্যালজেব্রার কিছু উপপাদ্য তৈরি করেন, যার সাহায্যে বুলিয়ান অ্যালজেব্রার জটিল সমীকরণ গুলো সরলীকরণ করা যায়। তো সরলীকরণের বিষয়টা তো আমরা পরে যাব। এই উপপাদ্য গুলোকে হান্টিংটন উপপাদ্য বলা হয়। এখন এর ভিতরে অনেকগুলো উপপাদ্য আছে, হান্টিংটন বলা হয়েছে ওনার নাম অনুসারে। এই ইনফরমেশনটা পড়বা শুধু এমসিকিউ এর জন্য, আর কোনো কিছুর জন্য লাগবে না। এখন এই মৌলিক উপপাদ্যটাই খুবই ইম্পর্টেন্ট। তোমাদের বইতে দেখবা মৌলিক উপপাদ্য, ডিমর্গানসের ল, তারপরে সহায়ক উপপাদ্য বা সেকেন্ডারি থিওরাম, ডিস্ট্রিবিউটেড থিওরাম, অনেকগুলো কমিউটেটিভ ল, বিভিন্ন ল আছে। কিন্তু তোমরা খেয়াল করে দেখবা যে ক্লাসে কিন্তু আমি মাত্র দুইটা ল পড়িয়েছি, বেসিক থিওরাম আর ডিমর্গানস ল, আর একটা ডিস্ট্রিবিউটেড থিওরাম শুধু প্রমাণ দেখাইছিলাম, এ প্লাস বিসি এর ফর্মুলা। এটার পিছনে কারণ হলো যে এই তিনটা জিনিস যদি জানো, এই তিনটা দিয়ে বাকিগুলো প্রমাণ করা যায়। তাহলে বাকিগুলো আমরা শুধু কেন পড়বো? এমসিকিউ এর জন্য। আমি এই জন্য তোমাদের বলছিলাম যে বাসায় দেখে নিও যে কোন উপপাদ্যের কি নাম এমসিকিউ এর জন্য। বাট মৌলিক উপপাদ্য জানলে, ডিমর্গানস ল জানলে, আর এ প্লাস বিসি এই ফর্মুলার ব্যবহারটা জানলে পুরো ডিজিটাল ডিভাইসের টপিকস গুলো পড়া যায়। তো মৌলিক উপপাদ্য বা বেসিক থিওরামটা খুবই ইম্পর্টেন্ট। আমরা এখানে একটা একটা করে দেখি। আমরা যোগের ক্ষেত্রে যদি বলি, এটা অমিট করে দিই স্লাইডটা। ওকে, তোমরা হচ্ছে এই চ্যাপ্টারটা যখন পড়বা, যে মোবাইলের যে স্ট্যান্ড গুলো পাওয়া যায়, বিভিন্ন রেঞ্জের পাওয়া যায়, বিভিন্ন প্রাইসের, যার যেটা মনে হবে সেটা ইউজ করে এখন থেকে একটু খাতা নিয়ে বসবা। আর মাঝে মাঝে দেখা গেল স্লাইডটা দিব তোমাদের নোট আকারে রাখার জন্য, বাট আমি এটা লিখে লিখেই করাবো, সাথে সাথে দেখে দেখে পড়বা। প্রথম আমরা যোগের গুলো আলোচনা করি। যোগের ফার্স্ট যে উপপাদ্যটা দেওয়া থাকে, এ প্লাস জিরো ইকুয়াল টু কি হবে, আমরা আগে রাইট সাইডে দেখে নেই। এখানে তার আগে বলো, গতদিন পড়াইছিলাম বুলিয়ান চলক আর ধ্রুবক, তাহলে একটা মান দেওয়া আছে জিরো, তার মানে এই অংশটা তো ধ্রুবক, এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই, যেহেতু ফিক্সড করে দেওয়া আছে। বাট এর মান কি ফিক্সড করা আছে, জিরো নাকি ওয়ান? না, এটা চলক। তাহলে এটা চলক, রাইট? তো প্রথমত আমরা যদি এর মানটা জিরো ধরে নিই, মনে করো লেট ইকুয়াল টু জিরো, যদি আমরা নেই তাহলে এর মান আমরা জিরো বসাবো, প্লাস আর আগে থেকে একটা জিরো তো আছে, তাহলে আমরা বলেছিলাম যে সবগুলোই জিরো হলে আউটপুট কি হয়, জিরো। এই জিরোটা কার মান ছিল, ধরে নিয়েছিলাম এর মান, তাহলে জিরো ইকুয়াল টু কি লেখা যায়? আচ্ছা, এখন এইটা তো আমরা জিরো দিয়ে প্রুফ করলাম, যদি জিরো না হয়ে যদি ওয়ান হতো, মনে করো এখানে জিরো না হয়ে যদি এর মান ওয়ান হতো, তাহলে এখানে আমরা এর মান বসাতাম হলো ওয়ান, আর রাইট সাইডে তো জিরো আছেই, তাই না? তাহলে এখন বলো যে যোগের থিওরিতে আমরা কি পড়াইছিলাম, মিনিমাম একটা ভ্যালু যদি ওয়ান হয় আউটপুট কি হবে? ওয়ান হবে, আউটপুটটা হবে ওয়ান। এই ওয়ানটা কার মান, এখন ওয়ান ধরেছি, ধরো এর মান, একবার জিরো ধরে করে দিলাম। আমি কিন্তু এখানে লাইন গুলো অমিট করেছি, আমি আগে কি ধরেছিলাম, এর মান জিরো ধরছিলাম, এখন কি ধরছি, ধরো ওয়ান ধরলাম। তাহলে এই ইকুয়েশনে এখানে ওয়ান বসলো আর আগে থেকে জিরো ছিল, তাহলে একটা ভ্যালু ওয়ান হইলে ওয়ান হয়, তার মানে এর মান এখন ওয়ান ধরেছি। আলটিমেটলি জিরো ধরো আর ওয়ান ধরো, আউটপুট ওটাই আসতেছে না? জি স্যার। এই জন্য আমরা এ প্লাস জিরো ইকুয়াল টু বই পুস্তকে লেখা থাকে হলো এ। তার মানে একটা জিনিস ডিরেক্টলি বুঝতে পারবা যে এটা তো আমরা প্রমাণ করে দেখালাম, মনে করো এটা তুমি জানো না, নাই এটা মনে মনে চিন্তা করো, আচ্ছা এর মান যদি জিরো ধরি তাহলে আউটপুটটা কি হবে, জিরো, যদি ওয়ান ধরি তাহলে আউটপুটটা কি হবে, ওয়ান, রাইট অর রং? জি স্যার। আচ্ছা, তার মানে এইখানে কি মানটা
কার উপর ডিপেন্ড করতেছে, এই জিরোর উপরে নাকি এ এর উপরে ডিপেন্ড করছে? এর উপর ডিপেন্ড এর উপর যার উপর ডিপেন্ড করবে মনে করবে অ্যান্সার সেটাই। বোঝা গেছে না? যায়নি। যার উপরে মানটা না থেকে তো এক্স ওয়াই জেড ও থাকতে পারে, তাই না? হ্যাঁ থাকতেই পারে। মনে করো আমি দিলাম যে এখানে জিরো দিলাম, তার মানে এক্স এর মানটা আননোন। এটা যদি জিরো নেই আউটপুটটা জিরো হচ্ছে, মানে ডিপেন্ড করতেছে সবসময় এই ভ্যালুর উপরে যে আউটপুটটা কি হবে। তাহলে যার উপর ডিপেন্ড করবে এইটার উপরে কোনো ডিপেন্ডেন্সি নাই, তাহলে যার উপর ডিপেন্ড করবে মান হবে সেইটাই। সহজে বোঝার জন্য আর কি, তাহলে আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। একটা ফর্মুলা গেল, এবার আসো এ প্লাস ওয়ান। এবার বলো তো এর মান জানাটা কি আমার খুবই নেসেসারি? না স্যার, এখানে ওয়ান যেহেতু আছে তো অ্যান্সার আমাদের ওয়ানই আসবে। গতদিন আমি বলেছিলাম যে একটা ভ্যালু যদি ওয়ান হয় যোগের ক্ষেত্রে আউটপুট ওয়ান হবে, তার মানে আমি যদি এ এর মান জিরো নেই, মনে করো জিরো নিলাম, তাও কিন্তু আমার একটা ভ্যালু ওয়ান থাকতেইছে, কারণ এটা তো ফিক্সড, এই ওয়ান তো আমি চাইলে চেঞ্জ করতে পারবো না, তাহলে আমি ওয়ান পাচ্ছি। আবার যদি এর মান আমি ওয়ান নেই, তারপরও কিন্তু আমার এই যে এই ওয়ানটা তো ওয়ান আছেই, তাহলে আমার কনসেপ্টটা ছিল একটা ওয়ান হইলেই ওয়ান, তো আমার 10-12টা দেখার তো দরকার নেই। আলটিমেটলি দেখো তো এবার কি এর উপরে ডিপেন্ড করছে না স্যার, করে নাই, তাহলে আউটপুটটা ওয়ান হবে। এবার আসি, সব সময় কি আসলে এ থাকলেই ওয়ান হবে? ব্যাপারটা তো এমন না, এমনও হতে পারে যে এবি প্লাস ওয়ান, এবি প্লাস ওয়ান দিতে পারে, একটা ইকুয়েশনে এবি প্লাস ওয়ান আছে, আমরা তো এটা দেখবই না এখানে এবি থাক নাকি এ বার থাক, আমার দেখার দরকার আছে? যদি একটা ভ্যালু ওয়ান থাকে আমার এটার উপরে তো ডিপেন্ডই করছে না, কারণ কি যোগের ফর্মুলা আমরা জানি যে একটা ভ্যালু যদি ওয়ান হয় তাহলে আউটপুট কি হবে? ওয়ান হবে। তার মানে হচ্ছে এ বার থাকুক, এ ডাবল বার থাকুক, এ বি থাকুক, এ বিসি থাকুক, যা খুশি তাই থাকুক, কনসেপ্টটা হলো একটা ভ্যালু যদি ওয়ান থাকে। অনেক সময় ভয় দেখানোর জন্য পরীক্ষায় এরকম প্রশ্ন দেয় যে এ বার প্লাস বি প্লাস মনে করো ওয়ান প্লাস সি বার ইকুয়াল টু কত, তখন স্টুডেন্টরা কি করে ব্যাপারটাকে সহজ জিনিসটাকে কঠিন ভাবে চিন্তা করে, হাই হাই এখানে এ বি সি কোনোটার মানই দেওয়া নেই, এটা কেমনে বের করব? আসলে কি এখানে তোমার এ বার বি আর সি বারের মান জানাটা নেসেসারি? আমার কিন্তু নেসেসারি না, কারণ একটা কনসেপ্ট আমি জানি যে যোগের ক্ষেত্রে একটা ভ্যালু যদি ওয়ান হয় তাহলে আউটপুটটা ওয়ান হবে। সো পরীক্ষা অনেক সময় স্টুডেন্টরা চিল্লাপাল্লা করে, স্যার এখানে প্রশ্ন দেওয়া আছে কিন্তু এ বি সি এগুলোর মান তো পরীক্ষায় দেওয়া নেই, বলে দেওয়া নেই, তাহলে কি ধরে নিব? তোমার তো এখানে ধরার কোনো দরকারই নেই, কারণ এখানে একটা ভ্যালু যেহেতু ওয়ান পেয়ে গেছি, তার মানে চোখ বন্ধ করে এটার আউটপুটটা ওয়ান হবে। তাহলে এই ব্যাপারটা আমরা জানলাম, কিন্তু আমরা আসলে বিষয়গুলোকে কমপ্লেক্স করি কেন জানো? যে আমরা বই দেখে দেখে মুখস্থ করার চেষ্টা করি, এ প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান 3-4 বার করে পড়ি আমরা বাসায়। তোমার পরীক্ষায় তো এইভাবে হুবহু কখনো আসবে না, ম্যাক্সিমাম টাইমই আসবে না যে এ প্লাস ওয়ান ইকুয়াল টু কত হবে, এইভাবে আসবে তোমার ইকুয়েশনে দেখতে হবে একটা ভ্যালু ওয়ান আছে কিনা, এখানে কি আছে এ আছে না বি আছে না, এর সাথে আরো যুক্ত কোনো টার্ম আছে, সেটা তো আমার দেখারই দরকার নেই, আমার দেখার বিষয় হলো একটা ওয়ান পেয়েছে কিনা। এই জন্য যখন আমরা আলাদাভাবে সরলীকরণ শিখবো তখনও যে জিনিসটা মাথায় রাখতে হবে যে যে কোনো একটা ইকুয়েশনকে যদি কোনোভাবে একটা টার্ম ওয়ান বানাতে পারো, কমন নিয়ে হোক বা যেভাবেই হোক, তাহলে কিন্তু তোমার সরলীকরণটা অনেক কমে যাবে। কারণ কি একটা ভ্যালু ওয়ান করতে পারলে ওই হোল টার্ম যতগুলোর সাথে যোগ আকারে আছে টোটাল টার্মটা ওয়ান হয়ে যাবে। এই জন্য আমরা চেষ্টা করবো অনেক সময় সবসময় যে ইকুয়েশনটা আমাদের ফেভারেবল ইকুয়েশন দিবে ব্যাপারটা এমন না, যে আমি চাইলেই ওয়ান বানাতে পারবো। যদি বানানো যায় তাহলে তোমার অনেকগুলো কাজ কমে যাবে, এরকম একটা প্রমাণ আমি দেখাবো, তখন বুঝতে পারবা।
মানে আমি একটা ওয়ান বানায় করায় দেখাবো আর একটা ওয়ান না বানায় করে দেখাবো। ওয়ান বানালে কতটা সুবিধা পাও তখন বুঝতে পারো। তাহলে আশা করি বুঝতে পেরেছো এটা। এবার আমরা চলে যাব ইম্পর্টেন্ট একটা টার্মে। এ প্লাস এ ইকুয়াল টু কি হবে? আচ্ছা এটা সমান কি হবে আগে তুমি নিজে নিজে চিন্তা করো, এখানে এ চলক নাকি ধ্রুবক আগে এটুক বলো। এর মান কি আমি জানি? জানি না যেহেতু তার মানে চলক। ধরো আমি আগে জিরো ধরলাম, আমি যদি জিরো ধরি তাহলে এখানে আলটিমেট টার্ম আমরা কি পাচ্ছি? জিরো প্লাস জিরো বল আউটপুট। তাহলে কি হবে সবগুলো জিরো হলে? জিরো হবে। এই জিরোটা তো প্রশ্নে দেওয়া ছিল না, আমরা ধরে নিয়েছি। তাহলে কাজ যেহেতু শেষ এবার জিরোর মানটা আমি বসায় দিলাম। আচ্ছা তাহলে এটা পেলাম। আমি এখন যদি এই ইকুয়েশনের জন্য আমি ধরে নেই লেট এ ইকুয়াল টু ওয়ান, ইকুয়াল টু ওয়ান নেই, এই ব্যাপারগুলো বুঝলে সরলীকরণ বা যে কোনো সার্কিটের ইকুয়েশন সলভ করাটা খুবই ইজি, কিন্তু বুঝে পড়তে হবে। আমি একটু পর দেখাই দিব, আমরা এটা আগে প্রমাণটা দেখছি, পরে ইকুয়েশনটার ব্যবহার কিভাবে আসতে পারে আমি বলছি। তাহলে কি হবে? ওয়ান, ওয়ান সমান কি, যেহেতু মিনিমাম একটা ভ্যালু ওয়ান হলে ওয়ান একটু আগেই বলছি, আর ওয়ানটা কি সমান ধরেছি? এ ইকুয়াল টু। এবার বলো এ এ প্লাস এ ইকুয়াল টু তাহলে কি লেখা যায়? এটা সমান এ লেখা যায়, এ লেখা যায়। এবার আমরা এই ব্যাপারটাকে এইভাবে পড়ব না, আমরা পড়ব কিভাবে, খাতায় চাইলে লিখে রাখতে পারো আর মনে থাকলে দ্যাটস গুড। বুলিয়ান অ্যালজেব্রায় যোগের ক্ষেত্রে একই জিনিসের যোগ থাকলে আউটপুট ওইটাই হয়। আবার বলছি, যেহেতু আমরা বুলিয়ান অ্যালজেব্রায় পড়তেছি, না বললেও কোনো সমস্যা নাই, তারপরে আমি বলছি বুলিয়ান অ্যালজেব্রার যোগের ক্ষেত্রে মানে যে টার্ম গুলোর যোগ করব সেগুলো যদি একই হয় তাহলে আউটপুট ওইটাই হবে। যদি টার্ম গুলো একই হয় তাহলে আউটপুট ওইটাই হয়। তার মানে নট নেসেসারি টার্ম গুলো একই বলতে শুধু এই হবে, হতে পারে এ বি প্লাস এ বি। তাহলে কি লিখবা? এ বি প্লাস এ বি হলে এ বি লিখবা, রাইট? যদি এ বি সি প্লাস এ বি সি প্লাস এ বি সি হয় তাও এ বি সি অ্যান্সার লিখবো, ইনফিনিটি হলে ওইটাই অ্যান্সার হবে। এখন যদি এরকম হয় এবার প্লাস ধরো দিলাম এবার, এবার কি লেখা যাবে স্যার? আমরা তো জানি যে প্লাস থাকলে ওইটাই হবে, তাহলে অ্যানসারটা তো, যেহেতু দুইটা টার্ম একই তাই না, আমার কনসেপ্টটা দেখতে হবে যোগের ক্ষেত্রে টার্ম গুলো একই কিনা, যদি একই হয় তাহলে ওইটাই অ্যান্সার হবে। যেমন হচ্ছে এবার প্লাস এবার দুটো জিনিসই সেম, যদি এমন হয় দেখো যে এইখানে ধরো এ ডাবল বার আছে এই পাশে এ ডাবল বার আছে একই, তাহলে আউটপুট কি হবে? এ ডাবল বার হবে, এ ডাবল বার হবে। এরপরে কি হবে সেটা আমরা পরে বুঝাচ্ছি, আশা করি বলো। স্যার যদি এরকম থাকে যে একটাতে এ ডাবল বার আছে আর একটাতে এ সিঙ্গেল বার আছে, বা একটাতে এ ডাবল বার আছে আর একটাতে জাস্ট এ, একই না হলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব না, তখন আমরা ভিন্ন ওয়ে অবলম্বন করব। যেহেতু এ ডাবল বার এখনো শিখাই নাই, এটা যখন শিখাবো তখন ওই রকম প্রবলেম গুলো দেখাই দিব। তাহলে এখন আমার যেটা বোঝানোর বিষয় ছিল, যোগের ক্ষেত্রে টার্ম গুলো যদি একই হয় সেটা দুইটা হতে পারে অথবা তার থেকে বেশি হতে পারে, আউটপুটটা ওইটাই হবে, মানে একই টার্মের যেটা যোগ, যেমন এ বি। অথবা আমি বললাম যে এমন হতে পারে যে এবিসি এবিসি প্লাস এবিসি এরকম আছে, এটা আমাদের মাঝে মাঝে কাজে লাগবে, এই জন্য বারবার বলছি যে এবিসি প্লাস এবিসি প্লাস এবিসি আরেকটা আছে ধরো তিনটা, যদি তিনটা এবিসি আমরা নিয়ে কাজ করি তাহলে বলো এবার এই তিনটা এবিসি সমান কি লেখা যায়?
অনলি এবিসি। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেছো যে এটা তো আমরা খুব সহজেই বলে ফেললাম এবিসি হবে, বুলিয়ান অ্যালজেব্রার সম্পর্ক গুলো দেখো কত সুন্দর। যদি তুমি টার্মটাকে এইভাবে চিন্তা করতে, যে মনে করো তোমার মাথায় এটা নাই, যারা এবিসি ফর্মুলা দিয়ে তো আর ওইভাবে অনেক সময় পড়ে না, আমি যেমন বললাম যে একই জিনিসের যদি যোগ হয় ওইটাই হবে, মনে করো এই ঘটনা তোমার মনে নাই, তাহলে তুমি ব্যাপারটাকে এইভাবে চিন্তা করতে পারো, কিন্তু কিন্তু এটা একটু লং ওয়ে হবে। এবিসি যদি কমন নেই তাহলে কি হবে এখানে? ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে বলো যদি একটা ভ্যালু ওয়ান হয় আউটপুট কি হবে? এখানে তো তিনটা আছে, তিনটা দেখার ওয়ান দরকার, হবে। ওয়ান হবে। তাহলে এইখানে এবিসি এর সাথে তার ওয়ানের সাথে গুণ হইলে কি হবে? ওইটাই হবে, আলটিমেটলি কিন্তু ওইটাই আসবে। যাই হোক, তাহলে এটার ব্যাখ্যা শেষ। এবার আসি এ প্লাস এ বার, এটা ইকুয়াল টু কি হবে? মনে করো আমরা প্রথমত এ ইকুয়াল টু ধরো ওয়ান ধরলাম, তাহলে যেগুলো অল্টারনেট ওয়ে বলছি যে এটাকে কিভাবে আমি চিন্তা করব, এই চিন্তা করার সিস্টেমটাই তোমার মনে রাখতে হবে, তাহলে বুলিয়ান অ্যালজেব্রা কখনোই কঠিন লাগবে না। কেউ যদি দেখে দেখে ফর্মুলা মুখস্থ করো না বুঝে এটা চেঞ্জিং কেমন আসতে পারে তাহলে কিন্তু কঠিন লাগবে। তাহলে এ এর মান আমি ওয়ান বসালাম, এবার এই ওয়ানের উপরে এর মান তো ওয়ানই ধরেছি, তাহলে ওয়ানের উপর বার আছে, তাহলে কতদিন শিখাইছিলাম পূরক বা কমপ্লিমেন্ট, তাহলে বলো বা নট অপারেশন, ওয়ানের উপরে বার হইলে কি হয়? অনলি ওয়ান, ও জিরো হয়, এটা স্যার ভুলে ভুল করে ফেলছি। তাহলে বার মানে মনে করো যে এই যে তুমি এখন সুন্দর করে ক্লাস করতেছো, তোমার মাথায় যদি কেউ বাঁশ দিয়ে বাড়ি মারে তাহলে কি হবে? স্মৃতিশক্তি ঠিক থাকবে? না স্যার, হারিয়ে যাবে। তো মনে করো যে এই বারের কাজটা হচ্ছে সব সময় উল্টানোর কাজ, তো তাহলে ওয়ানের উপর বার করলে জিরো, এবার একটা ভ্যালু কিন্তু ওয়ানই আছে তাই না? আলটিমেটলি এখানে ওয়ান পাচ্ছি। এরপরে যদি আমরা চিন্তা করি যে এর মান আমি যদি ওয়ান না ধরে যদি জিরো ধরি তাহলে কি হবে? আকিবুল ইসলাম বুঝতেছো? তুমি একটা ক্লাস মিস করেছে কিন্তু, কলেজে এগুলো পড়াইছিলাম, আশা করি বুঝতে পেরেছ। ছেলেটা তো লিঙ্ক পাই নাই, ওর সাথে কেউ অ্যাড আছো? থাকলে দিয়ে দাও তো, আমি তো এখানে স্ক্রিন এখন বুঝতে পারবো না, আমাদের তোমাদের এটা মিশে যাবে। তাহলে এ ইকুয়াল টু জিরো, তাহলে জিরোর উপরে এখানে বার, তাহলে একটা জিরো এখানে, জিরোর উপরে বার মানে হলো ওয়ান, আর একটা ওয়ান হইলে আউটপুট ওয়ান। তাহলে দেখো আমি এর মান জিরো ধরি অথবা ওয়ান ধরি এটার উপরে কিন্তু ম্যাটার করছে না। কেন ম্যাটার করছে না বলতো? কারণ কি, একটার উপরে বার আছে, তার মানে আমি যদি ওয়ান ধরি এখানে একটা ওয়ান থেকেই যাচ্ছে, এখানে যদি জিরো ধরি তাহলে জিরোর উপর উল্টায় একটা ওয়ান আসতেছে। সহজ কথা হলে একটা ভ্যালু ওয়ান আসবেই, তুমি জিরো ধরো আর ওয়ান ধরো, যদি ইকুয়েশনটা এ প্লাস এ বার হয়। তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি? এটা সমান যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে ওয়ান লিখতে পারি। তাহলে এ প্লাস এ বারের ফর্মুলাটা আমরা কি শিখলাম? ওয়ান লিখা যায়। এবার এটা আমরা এক্সপ্লেনেশনটা পড়বো যে আসলে কি সব সময় পরীক্ষা এরকম থাকবে না। তার আগে আমি একটু বলি, একই জিনিসের একটা যদি আরেকটার বিপরীত হয়, একই জিনিসের মানে বুঝেছো? এ দেখো এইটারই এখানে বিপরীত না, বার মানে কি বিপরীত, তাহলে আমি বলেছি একই জিনিসের একটা যদি আরেকটার বিপরীত হয়, মানে যা আছে ওই সেম জিনিসটার উপরেই বার আছে, এবং সেইটা যদি যোগের ক্ষেত্রে হয় তাহলে আউটপুটটা ওয়ান হবে। তার মানে আলটিমেটলি ঘটনাটা কি ঘটলো, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, মনে করো ট্রামটা এইভাবে পরীক্ষায় আসছে, এ বি প্লাস এ বি বার
বলো তো তাহলে কি লেখা যায়? স্যার ওয়ান ওয়ান লেখা যায়, তাই না? কারণ একটু আগেই বললাম একটা যদি আরেকটা আইডি তো খুঁজে পাচ্ছি না, ওরা যে মেসেজ দিবে। আমি দিয়েছি, সমস্যা নাই, আচ্ছা স্যার আমার মোবাইল থেকে দিয়ে দিছি। তাহলে এটা সমান কি লেখা যায়? ওয়ান লেখা যায়। যদি এরকম হতো তাহলে মনে রাখতে হবে কি, এ দিয়ে আমরা ফর্মুলা মনে রাখবো না, এই মনে রাখলেই সমস্যাগুলো হয়। ডিজিটাল ডিভাইস বেসিক থিমটা বুঝতে হবে যে একই জিনিসের একটা যদি আরেকটার বিপরীত হয়, তার মানে এখানে এ বি আছে, এ বি এর উপরেই বার হতে হবে। যদি এখানে হতো এ বার বি তাহলে কি লিখতে পারতাম? না, মনে করে এখানে এ বি আছে, এ বি সি আছে, আমি এখানে এ বি এর উপরে বার দিলাম, তাইলে কিন্তু ওয়ান লেখা যাবে না। আমি বলছি একই জিনিসের একটা আরেকটার বিপরীত, তার মানে সেম জিনিস, এখানে আছে এ বি সি, তাহলে এখানে এ বি সি এর উপরে বার। বোঝা গেছে না? যায়নি? জি স্যার। তাহলে এটা সমান আমরা ওয়ান লিখবো। আরেকটা জিনিস শিখাই তাহলে তোমাদের আরেকটু বুঝতে সুবিধা হবে। যেমন দেখো, মানে যখন তুমি লজিক্যালি বিষয়গুলো চিন্তা করবে অনেক সহজ হয়ে যাবে। যেমন এ ডাবল বার ইকুয়াল টু কি লেখা যায়, যদি আমরা জানি এটা এই লেখা যায়। আগে দেখাই দিই যে কেন লেখা যায়। মনে করো এর মান আমি ধরে নিলাম, আচ্ছা এটা ধরে নেওয়ার আগে চিন্তা করো তো, এর উপরে বার তার উপরে বার, তার মানে একটা জিনিসকে তুমি কয়বার উল্টাচ্ছ? দুইবার, না? বারের কাজটা তো উল্টানো। তুমি সিম্পলি চিন্তা করো, তোমার হাতে একটা কলম আছে, এখন যে ডিরেকশনে আছে এটাকে যদি তুমি দুইবার ঘোরাও, হ্যাঁ তোমার কলমটাকে যদি তুমি দুইবার ঘোরাও, মনে করো এখন একটা অবস্থানে আছে, একটা ডিরেকশনে আছে, তুমি এটাকে দুইবার উল্টাচ্ছ, তাহলে তোমার কলমটা আগে যা ছিল তাই আসবে কিনা বলো? আসবে না? বুঝো নাই? তাহলে এখানে দেখো এর মানটা যদি আমি জিরো নেই, জিরোর উপরে কয়টা বার? দুইটা বার। আমি প্রথমত দেখাচ্ছি প্রথম বারটা যদি অ্যাপ্লাই করি, মানে এইটুক, তাহলে আলটিমেটলি এটা সমান কি লেখা যায়? জিরোর উপর বার হইলে ওয়ান স্যার, ওয়ান। উপরে কিন্তু আরেকটা বার কিন্তু আছে, এই যে উপরে আরেকটা বার আছে, তাহলে এই বার যদি অ্যাপ্লাই করি তখন জিরো, আবার জিরো হবে। এখন এই যে এর মান কি ধরেছিলাম? জিরো। তার মানে আলটিমেটলি এখানে আমরা কি লিখতে পারবো? এ লিখতে পারবো। আবার যদি আমি ব্যাপারটা এইভাবে চিন্তা করি যে আমি এর মানটা জিরো না ধরে ওয়ান ধরলাম, ওই জন্যই বললাম যে একটা কলমকে দুইবার উল্টালে যদি আগের মতোই হয়, তো এখানেও তো তাই করতেছি, একটা জিনিসকে দুইবার উল্টাচ্ছি, তাহলে এখানে এই ইকুয়েশনে আমি যদি এখন মান বসাই ওয়ান, ওয়ানের উপরে কয়বার বার? দুইবার। তাহলে একবার যদি আমি এখানে কাজ করি, একবার যদি উল্টানোর কাজটুকু করি, তাহলে এখানে আসতেছে জিরো, তার উপরে কিন্তু আরেকটা বার আছে, তাহলে এখানে যদি আমি বারটা নেই তাহলে কত আসতেছে? ওয়ান আসতেছে। এখন তো এর মান ওয়ানই ধরা আছে, তাই না? মানে আলটিমেটলি এ ডাবল বার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এ লিখতে পারি। আর আমি তোমাদের ক্লাসে সহজ করে মনে রাখার ওয়ে বলছিলাম যে তোমরা দেখবা যে দুইটা যদি বার থাকে এবং সমানভাবে থাকে, মনে করবা এইবার এইবার কেটে গেল, তাহলে থাকে কি? এ থাকে। এটা মনে রাখার জন্য। এখন এটা নট নেসেসারি সব সময় এই থাকবে, এমন হতে পারে পরীক্ষায় হয়তো তোমার এরকম হয়ে গেল এ বি সি কোন একটা ইকুয়েশনে সলভ করতে যে এটা আসলো, বলো তো এটা সমান কি লেখা যাবে? স্যার এবিসি লেখা যাবে। কিন্তু ব্যাপারটা যদি এরকম হয় যে এবিসি এর উপরে এখানে একটা বার, এখানে টোটালটার উপরে বার, তাহলে কি এবিসি লেখা যাবে? না স্যার, এখন হবে না। আমি বলেছি যে দুইটা সমানভাবে বার থাকতে হবে একই জিনিসের উপর,
যদি এমন হতো যে হ্যাঁ আমার একটা ইকুয়েশনে এবি এর উপরে ডাবল বার আছে, তার সাথে সি গুণ আছে, তাহলে সি আছে সে তার মতো থাক, আমার এবি এর উপরে তো ডাবল বার আছে, তাহলে মনে মনে চিন্তা করো যেহেতু এই দুটা সমান কেটে গেল, তাহলে থাকে এবি আর এখানে সি আছে, তাহলে তো লেখা যায় তাই কিনা? এই দুটা তো সমান অবস্থায় আছে, যখন সমান অবস্থায় দুটা থাকবে তখন সেটা তুমি কেটে দিতে পারবা, কোনো সমস্যা নাই। এই পর্যন্ত বুঝেছো? জি স্যার। এবার দেখো যে এটা যেহেতু বুঝে গেলা, তাহলে একটু আগে আমি যে এই জিনিসটা পড়াইছিলাম, এ প্লাস এ বার ইকুয়াল টু এ প্লাস এ বার ইকুয়াল টু ওয়ান পড়াইছিলাম, তাই না? আরেকটা কি পড়ালাম, এ ডাবল বার ইকুয়াল টু, তাহলে আমরা কোনো সময়ই এ দিয়ে অভিহিত করে ফর্মুলা গুলো পড়বো না, আমরা ধরে নিব একই জিনিসের যদি একটা আরেকটার বিপরীত হয়, যোগের ক্ষেত্রে ওয়ান হয়, আবার নিচে টার্মটা যা আছে তার উপরে যদি সমান দুইটা বার থাকে তাহলে মনে করবো ওই দুটা কেটে যায়, নিচে যা আছে তাই থাকে। এখন দেখো আমি ব্যাপারটাকে চিন্তা করতে শিখো আগে, তাহলে ব্যাপারগুলো ইজি হবে। আমি দিলাম কি, একটা এ বার দিলাম আর একটা এ ডাবল বার দিলাম। এখন তোমরা অনেকে চিন্তা করতেছো, স্যার এটা তো একটু আগেই শিখালেন যে এখানে এ বার আছে থাক, এ ডাবল বার ইকুয়াল টু কি কি লেখা যায়, এ, আর এটা সমান কি লেখা যায়, এখন দেখো ব্যাপারটাকে আরো ইজিলি চিন্তা করা যায় কিভাবে, তুমি দেখেই বলে দিতে পারবা যে ওয়ান কিভাবে। দেখো আমি একটু ফাঁকা ফাঁকা করে তুলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা। আমি যে একটু আগে বললাম একটা জিনিস আরেকটার যদি বিপরীত হয়, যেমন এখানে এ যা জিনিস এখানেও এই আছে কিন্তু তার উপরে বার, তার মানে কি তার বিপরীত, তাই কি না? এইটুক তো ক্লিয়ার। এখন যদি আমরা ব্যাপারটাকে এইভাবে চিন্তা করি, আচ্ছা এখানে এ বার যা জিনিস এইটুক এ বার একই জিনিস কিনা বলো, একই জিনিস না এইটুক বক্সের টুক, এখন এইটার কি আছে উপরে, বিপরীত, তার মানে একই জিনিসের যদি বিপরীত হয় তার মানে এখানেও এবার এখানেও এবার কিন্তু এর উপরে কি আছে আরেকটা বার আছে, তাহলে একবারে আমি বলতে পারি না এই ফর্মুলা অনুসারে যে এটার মান ওয়ান হবে, বুঝেছো কিনা? আমি বলেছিলাম একই জিনিসের একটা যদি আরেকটার বিপরীত হয়, এই টোটাল টুকুটাকেই তুমি মনে করো এক্স, এই টোটাল টুকুকেই মনে করো এক্স, তাহলে কি হচ্ছে এক্স প্লাস এক্স বার ইকুয়াল টু কি হয়, তার মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে একটা যদি আরেকটার বিপরীত হয় এবং এটা যদি যোগের ক্ষেত্রে হয় তাহলে আউটপুটটা ওয়ান হবে। তুমি এভাবে করতে পারো যেহেতু এটা অনেক ছোট, বাট আমি তোমাকে চিন্তা করতে শিখাচ্ছি যে আচ্ছা এই জিনিসটা যা এইটুক জিনিস তো একই, তাহলে তার উপরে যদি বার হয় তাহলেই তো আমার আউটপুটটা ওয়ান হবে। ইস্টার জাহান বলো কিছু বলতে চাচ্ছ মনে হয়। আমি না ভুলে গেছি মানে এবারের মান ওয়ান কি করা হয়, এবারের মান তো ওয়ান হয় নাই, আমি টোটাল ফর্মুলাটা চিন্তা করতে বলছি। আমি বুঝাতে চাইলাম যে এখানে এটা তো আমি ফর্মুলা দিয়ে আগালাম যে এইবার এইবার কেটে গেল, তাহলে এখানে এ আর এখানে ছিল এবার, এটা ইকুয়াল টু আমি সূত্র জানি হচ্ছে ওয়ান, কিন্তু আমি বললাম একটা জিনিস যদি আরেকটার বিপরীত হয়, মনে করো আমি বলছি কি যে একটা এ আছে, এ না সরি এ বার আছে, আরেকটাও এ বার আছে, তুমি আগে আমাকে এতটুকু বলো এই দুটা জিনিস সেম কিনা। জি স্যার সেম। এবার যদি আমি এর উপরে একটা বার দিই,
তাহলে একটা আরেকটার বিপরীত দেখো, এইটুক সেম ছিল, কিন্তু উপরেরটুকু যখন দিলাম, উপরে আরেকটা বার দিলাম, তখন আমি বলতে চাচ্ছি এইটা এটার বিপরীত হয়ে গেল, তাই না? বুঝেছো? এবার এই বক্সের টোটাল রুমটাকে এক্স ধরো, এক্স ধরো, তাহলে কি হচ্ছে? এবার ইকুয়াল টু আমি এক্স ধরলাম, তার মানে এবার টুকু তো সেম, এই জন্য আমি বলতেছি যে একটা যদি আরেকটার বিপরীত হয়, তাহলে দেখো এইটুকু যদি এক্স হয় তাহলে একটা আরেকটার বিপরীত না, ডিরেক্টলি আমি ওয়ান লিখে দিতে পারি। আমি বললাম যে দেখো এটা ক্যালকুলেটিভ ওয়েতে দেখালাম আর এটা দেখালাম, তুমি চিন্তা করো, আমি তো বলেই ছিলাম যে একটা যদি আরেকটার বিপরীত হয় তাহলে আউটপুট ওয়ান হবে, কোন ক্ষেত্রে? যোগের ক্ষেত্রে। বুঝা গেছে? ঠিক আছে, তাহলে এইভাবে যে কোনোটার ক্ষেত্রে পরীক্ষায় ম্যাক্সিমাম টাইম হয়তো এরকম কোন একটা ইকুয়েশন দাঁড় হতে পারে যে একটা দেওয়া আছে এবিসি আর একটা দেওয়া আছে এবিসি, তারপরে বার, তাহলে লাস্ট একবার বলে ফেলো কি হবে? একটা বার, কিন্তু অনেকগুলো মনে হচ্ছে, কি হবে? ওয়ান হবে, কারণ একই জিনিস একটা আরেকটার বিপরীত, তাহলে আউটপুট কি হবে? ওয়ান হবে। এই জন্য এ আকারে আমরা কখনো মনে রাখবো না যে আসলে ফর্মুলাটা এরকম হবে, আমরা মনে রাখবো একই জিনিসের একটা আরেকটার বিপরীত হলে যোগের ক্ষেত্রে ওয়ান হবে। ঠিক আছে, এই ফর্মুলা ক্লিয়ার সবাই? জি স্যার। একটার উপর বার আছে, যদি দুটার উপরই থাকতো তাহলে অ্যানসার হতো এবিসি বার শুধু, মানে একটার উপরে যদি থাকতো, বলতে চাচ্ছো যে মানে এরকম একটার উপর দেওয়া আছে, দুইটার উপরে যদি বার থাকতো। ও আচ্ছা আচ্ছা, তুমি বলতে চাচ্ছো যে বুঝেছি বুঝেছি, দেখো এরকম কিনা, এটার উপরেও বার আছে আবার পরের এবিসি এর উপরেও বার আছে, তাই তো? এরকম? তাহলে এখন দেখো একই জিনিস, তাহলে ওই যে এ প্লাস এ এর সূত্র কি বলেছিলাম, একই জিনিসের ক্ষেত্রে যদি যোগ হয়, এখন তো একটা আরেকটার বিপরীত না, দুটা জিনিস একই কিনা, এবিসি হোল বার, এবিসি হোল বার, দুটো জিনিস তো সেম, তখন অ্যানসার হবে এবিসি বার। কিন্তু আমি বলছিলাম যদি একটা এবিসি হয় আর একটাতে এবিসির উপরে বার আছে এরকম, তাহলে একটা আরেকটার বিপরীত হয়ে গেল, সেই ক্ষেত্রে যদি যোগ হয় তাহলে আউটপুটটা ওয়ান হবে। সাইদ বলতেছিল স্যার অনেকগুলো ফর্মুলা, না ফর্মুলা অনেকগুলো না, আমি তো প্রুফ গুলো দেখা দিচ্ছি, কিন্তু আমি তোমাকে কি করাচ্ছি জানো, তোমাকে হলো ম্যাক্সিমাম টিচার যে কাজটা করে, যে সরাসরি ওই ফর্মুলাটা তোমাকে পড়ানো হয় ক্লাসে, এরপর সরাসরি সরল শুরু করে দেয়। তো সরলে যে কি তোমার টিচার আবার বলবে যে তোমাকে বলছিলাম একই জিনিসের যোগ করলে এটা হয়, আমি তোমাকে এখানে ইনডিরেক্টলি সরলটাও পড়ায় দিচ্ছি, এই জন্য তোমার কাছে এটা মনে হচ্ছে, কিন্তু এটার ফায়দাটা তুমি পরে পাবা, তখন আর কঠিন লাগবে না। বুঝেছো না বুঝো না? মেইন সূত্রই তো হচ্ছে চারটা, a প্লাস 0 ইকুয়াল a, a প্লাস a বার, a প্লাস a আর একটা a প্লাস 1, তো এই চারটা তো আপনি সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, ব্যাপার একই। ওই সাইদরা অন্য স্যারের কাছে পড়েছে তো আগে, মানে ক্লাসে একভাবে ওরা হয়তো অলরেডি মাথা ইনস্টলেশন হয়ে আছে, যার কারণে ওদের কাছে ব্যাপারটা এরকম মনে হচ্ছে, আর তোমরা তো ক্লাসে প্রতিদিন এই জিনিসগুলো বলি, যার কারণে ডাবল রিপিটেশন হচ্ছে। সাইদরা যেটা পড়েছে সেটা আমি বুঝতে পেরেছি, ওরা যেটা পড়ছে সেটা হলো ফর্মুলা আকারে আগে পড়ে ফেলছে, এই জন্য আসলে এরকম মনে হচ্ছে, সমস্যা নাই। এখন বুঝতে পেরেছ কিনা সাইদ? এখন বুঝেছো? ঠিক আছে, এইটা গেল। তাহলে দেখো আমি সামারাইজেশন করে দেই, জাস্ট যোগের ফর্মুলা গুলো কি কি, একটা ছিল এ প্লাস জিরো, এটার ক্ষেত্রে একটা, আরেকটা বলেছিলাম এ প্লাস ওয়ান। এবার আমি ডিরেক্টলি ফর্মুলা গুলো বলছি, সামারাইজেশন করে দিই, আরেকটা ছিল কি এ প্লাস এ,
সাইডটা ডিরেক্টলি এইভাবে পড়েছো, হ্যাঁ, যার কারণে মনে হচ্ছিল যে স্যার আপনি পড়াচ্ছেন মনে হয় বেশি লাগছে। না, আমি এই ফর্মুলাগুলোর এক্সপ্লেনেশন দিচ্ছি যে আমি কোথায় কিভাবে প্রশ্নে ব্যবহার হবে। ব্যবহার না হলে তুমি ম্যাক্সিমাম সরলীকরণ বের করে দেখবা, ডিরেক্টলি আসলে ফর্মুলাটা ওইভাবে পড়ে না। ক্রিয়েটিভ প্রশ্নে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমার এইভাবে চিন্তা করার ঘটনা আসলে গড় ঘ দেয় তো চিন্তা করার জন্যই। এবার বলো এখানে কার উপর ডিপেন্ড করছে? এর উপর। আউটপুটটা কার উপর ডিপেন্ড করছে? এর উপর, কারণ এখানে জিরো আছে, বাট আমি যদি এখানে এর মান জিরো নেই তাহলে আউটপুটটা জিরো হচ্ছে, ওয়ান নিলে ওয়ান হচ্ছে, তাহলে ডিপেন্ড করতেছে এর উপর, তাহলে যার উপর ডিপেন্ড করতেছে ওইটাই হবে অ্যানসার। এরপরে নট নেসেসারি এ প্লাস জিরো, পরীক্ষায় এমনও হতে পারে যে এ প্লাস একটা ধরো জিরো দেওয়া আছে, কনস্ট্যান্ট হয়তো আরো কিছু এখানে ধরো জিরো আর একটা দিলে, এরকম টার্মও থাকতে পারে, সেই ক্ষেত্রে দুইটা জিরো থাক তিনটা জিরো থাক ওইটা ব্যাপার না, ডিপেন্ড করছে কার উপরে? এর উপরে, তাহলে এটা হবে। আর এই ক্ষেত্রে দেখো যে এর মান জিরো না ওয়ান আমার দেখারই দরকার হচ্ছে না, কারণ এখানে কোনো ডিপেন্ডেন্সি নাই, মানে একটা ভ্যালু ওয়ান পেয়ে গেলে আমরা যোগের থিওরামটা জানি এখানে আউটপুটটা ওয়ান হবে। এই জন্য বললাম এ না থেকে এ বার থাক, এ বি সি হোল বার থাক, এ বার প্লাস বি প্লাস সি প্লাস ওয়ান থাক, যে কোনো কিছু থাক না কেন, আমার পুরো এই স্লাইড জুড়েই যদি একটা ইকুয়েশন থাকে কিন্তু একটা ভ্যালু আমার ওয়ান দরকার, যদি থেকে যায় তাহলে বাকিগুলোতে আমি কোনো কনসিডারেশন দেখার আমার কোনো দরকার নেই। তখন আমরা যে কাজটা করব সেটা হলো যে আমরা ডিরেক্টলি এটা ওয়ান বসায় দিব। এরপর আমরা কি বলেছি যে এ প্লাস এ, আমরা এইভাবে ফর্মুলাটা না পড়ে আমরা মনে রাখবো যে একই জিনিস যদি হয় যোগের ক্ষেত্রে, একই জিনিস মানে কি শুধু এ, এ না হয় অন্য কিছু হতে পারে, এবিসি প্লাস এবিসি হতে পারে, যেমন একটু আগে নাজিলা বললো যে স্যার এবিসি বার প্লাস এবিসি বার, তার মানে দুটা জিনিস কিন্তু একই, আমি এবিসি বার বলছি পরেও এবিসি বারই বলছি, তাহলে দুটা জিনিস যদি একই হয় এবং সেটা যদি যোগ হয় তাহলে আউটপুট ওইটাই হবে। এমনও হতে পারে যে আমার ফর্মুলাটা এ না দিয়ে হয়তো এরকম ভাবে দেওয়া আছে, এবার প্লাস এবার, তো দুটো জিনিসকে এক না, দুটো জিনিসকে আলাদা, এখানে এবার লিখেছি এখানেও কি লিখেছি, এবারই লিখেছি, তাহলে আউটপুটটা কি হবে বলো? এটা সমান কি লেখা যাবে? এবার হবে। এই তো এখন আমি বলেছি যে ওই একই ঘটনা একই জিনিসের একটা যদি আরেকটার বিপরীত হয়, তার মানে দেখো এখানে এ এটা এবার, তার মানে যেই জিনিসটা এ তার উপরেই বার, তার মানে কি বারের কাজটা কি বিপরীতকরণ করা, তাহলে এখানে দেখতেছি যা আছে তার বিপরীত, আমি বলেছি একই জিনিসের একটা আরেকটার বিপরীত হলে যোগের ক্ষেত্রে আউটপুট ওয়ান হবে। মানে এটাই আমি বুঝালাম যে তোমার নট নেসেসারি এ হবে একই জিনিস বলতে, মনে করো এখানেও এ আছে, এখানেও এখানে এবি আছে, এখানেও এবি আছে, এখন বলো তো একটাকে আরেকটার বিপরীত হইছে? এখনো কিন্তু বিপরীত হয় নাই। আমি যদি এখানে বার দিই তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা কি দুইটা দুইটার উল্টো, কি হলে যোগ যদি হয় বলো এবার আউটপুট কি হবে? সবাই বুঝতে পেরেছে যোগের ফর্মুলা এবং ব্যবহার গুলো? জি স্যার। আচ্ছা, বাসায় একটু দেখো ইনশাল্লাহ বুঝে দেবো। এবার আমরা আরেকটা আরেকটা তো শিখাই দিলাম, এ ডাবল বার, এটাও মৌলিক উপপাদ্যের মধ্যে পড়ে, আমরা বলেছি বার দুটা দেখবা যে সমান আকারে আছে কিনা। কেন সমানের কথা বলছি জানো? ডিমর্গানস লটা এখনো পড়াইনি, সমান আর অসমান থাকলে ভিন্নতাটা কোথায় হয় ডিমর্গানস ল পড়ালে তখন বুঝতে পারবা। সহজে মনে রাখবা কি এটা এটা সমান, কেটে গেল থাকে কি নিচে এ থাকে। এখন এটা বার সমান বলতে, বার সমান বলতে দুইটা বার একদম ইকুয়াল ভাবে আছে, একই সমান, কারণ যখন তোমার সমান না থাকবে, হ্যাঁ মনে করো যে এবিসির এখানে এই পর্যন্ত একটা বার আছে আর একটা আছে টোটাল এবিসি জুড়ে, দুইটা জিনিসের ব্যাপার কিন্তু এক না, বোঝা গেছে না যায়নি? আচ্ছা জি স্যার, এটা বুঝতে পারছি। কারণ উপরেরটা দেখো একদম হোল বার আছে তিনটার উপরেই, কিন্তু এখানে আছে দুটার উপরে, তা আমি বললাম দুইটার উপরে থাকলে আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো না, এই ফর্মুলাটা তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন বারটা একদম ইকুয়াল অবস্থায় আছে।
যেমন এখানে আমি বললাম যে নিচে কি আছে ওইটা ব্যাপার না, আমার বারটা ইকুয়াল আছে কিনা, তাহলে মনে মনে চিন্তা করবা কোনো বোঝা ছাড়াই বার বার কেটে গেলে, এই যে এখন কিন্তু সমান অবস্থায় আছে তাই না, চিন্তা করবা সমান আছে যেহেতু এটা এটা বার, তাহলে নিচে কি আছে এবিসি আছে, তাহলে যা তাই আছে, আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা এবার আমরা চলে গেলাম গুণের ক্ষেত্রে, এটা খুব কমন একটা বিষয়, বলো এখানে কি হবে, জিরোই হবে, জিরো হয়ে যাবে, আমরা আজীবনেই জানি যে কোনো নিয়মে যদি একটা জিরো থাকে তাহলে জিরো হবে, এটা নিয়ে আর বলার কিছু নেই, এখন নট নেসেসারি এ থাকবে, হতে পারে এ বি এর সাথে জিরো, সহজ কথা আমাদের সাথেও যদি জিরো দ্বারা গুণ করি তাহলে গণিতের নিয়মে সেটা জিরো, মনে করো আমাকে তোমরা জিরোর সাথে গুণ করলা তাহলে আমি জিরো হয়ে গেল এরকম। আচ্ছা এবার আসি এ ডট ওয়ান ইকুয়াল টু কি হবে, প্রথমত বই পুস্তকে যেভাবে লেখা থাকে সেটা আগে বুঝাই, তারপর আমি আমার মতো বুঝাই, মনে করো এর মান আমি জানি না তাই না, এর মান আমি জানি না, তাহলে জিরো ধরে নিলাম, তাহলে জিরো ধরে নিলে এর মান জিরো, আর আগে থেকে ফিক্সড ভ্যালু আছে একটা কত ওয়ান, তাহলে কত হবে জিরো হয়ে, তাহলে জিরোটা কার মান স্যার, এর মান রাইট, আমি যদি এর মান জিরো না ধরে যদি ওয়ান ধরতাম তাহলে কি হতো, এর মান ওয়ান হতো, তার মানে আলটিমেটলি কি পাচ্ছি এ পাচ্ছি। এবার আমি তোমাদেরকে আরো দুইটা ভাবে চিন্তা করতে শিখাই, খেয়াল করো তুমি মনে মনে চিন্তা করো, আচ্ছা এখানে কি আউটপুটটা কার উপর ডিপেন্ড করতেছে, এর মানের উপরে নাকি ওয়ান এর মানের উপরে বলো তো, স্যার এর মানের, কারণ এর মান জিরো ধরলে জিরো হয়ে যাচ্ছে ওয়ান ধরলে ওয়ান হয়ে যাচ্ছে, তার মানে ডিপেন্ড করতেছে কার উপর, এর উপর ডিপেন্ড করতেছে, যার উপর ডিপেন্ড করবে সেইটাই হবে আউটপুট, দেখো আলটিমেটলি কিন্তু এ আসতেছে, এটুক বুঝেছ, জি স্যার, তাহলে এ ডট ওয়ান ইকুয়াল টু এ। এবার আমি আরো সহজ ভাবে চিন্তা করাই, বুলিয়ান অ্যালজেব্রা বাদ, ছোটবেলায় আমরা এইভাবে পড়েছি কিনা, স্যাররা পড়াইছে যে বাবারা পাঁচ একে পাঁচ, পড়েছি না এরকম, মানে যা গুণ করতেছে আউটপুট কি হচ্ছে সেটাই হচ্ছে। এবার তুমি চিন্তা করো যে পাঁচ না থেকে আছে কি এ, তাহলে আউটপুট কি হবে এ হবে স্যার, এ যদি আমার এরকম হয় পাঁচের জায়গায় ধরো এ বার আছে, এ বারের সাথে গুণ আছে কে ওয়ান, তাহলে আউটপুট কি হবে, এগুলো সবগুলোর সাথে ধরো ওয়ান আছে, তার মানে আমরা যে পড়েছিলাম ছোটবেলায় পাঁচ একে পাঁচ, দুই একে দুই, তার মানে আলটিমেটলি ওয়ান এর সাথে যা গুণ হবে ওইটাই আউটপুট হবে, পাঁচ গুণ হইলে পাঁচ, এ গুণ হইলে এবার, গুণ হইলে এবার, যদি এবিসি গুণ হয় তাহলে এবিসি, মানে সহজ কথা ওয়ান এর সাথে যা গুণ হবে আউটপুট ওইটাই হবে, তাহলে এত কঠিন করে বুলিয়ান অ্যালজেব্রাতে চিন্তা করার কি দরকার আছে বলো, দরকার নেই, বুঝতে পেরেছ, ওয়ানের সাথে গুণ হচ্ছে কে গুণ হচ্ছে, যা গুণ হচ্ছে সেটাই আউটপুট, তাহলে হয়ে গেল, এটার ফর্মুলা আকারে মনে রাখার দরকার নেই। আচ্ছা এবার আরেকটাতে যাই, মনে করো এর মান আমি জিরো বসালাম, তাহলে দুই জায়গাতেই তো জিরো বসবে তাই না, মনে করো লেট এ ইকুয়াল টু জিরো, আচ্ছা তাহলে জিরো ডট জিরো ইকুয়াল টু কি হবে জিরো, জিরোটা কার মান, এখানে ধরেই নিয়েছি লেট এ ইকুয়াল টু জিরো, মানে এর মান, আমি যদি এর মান ওয়ান নিয়ে কাজ করি তাহলে ওয়ান ডট ওয়ান হতো, তাহলে ওয়ান ডট ওয়ান মানে কত আউটপুট ওয়ান, ওয়ানটা কার মান, আমরা এখানে ধরে নিয়েছি কি লেট এ ইকুয়াল টু ওয়ান, তাহলে যেহেতু এর মান ওয়ান ধরেছি তার মানে ওয়ানের ঘরে এখন আমি এখানে এ
বসায় দিলাম। এবার আমরা সামারাইজেশনে আসি, মান ধরে ধরার কোনো দরকার নেই। একটু আগে বলেছিলাম না, একই জিনিসের যোগের ক্ষেত্রে যতগুলোই টার্ম থাক আউটপুট ওইটাই হয়। যেহেতু আগে এটা শিখাই নাই, এখন শিখালাম, এবার আমি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে বলি। যোগের ক্ষেত্রে হোক আর গুণের ক্ষেত্রে হোক, একই জিনিসের যদি হয় তাহলে আউটপুট ওইটাই হবে। তাহলে এবার ফর্মুলা কিন্তু একটা হয়ে গেছে। সাইদ কি বলো, আগে একটা আকারে শিখাইছিলাম, এখন আমি বলতেছি দুটা জিনিসের ক্ষেত্রে, যোগের হোক গুণের হোক, যদি টার্মটা একই হয় তাহলে আউটপুট ওইটা হবে। তার মানে কি, আমি যদি বলি যে ধরো একটা টার্ম আছে হলো এবি ডট এবি, তাহলে কি হবে? এবি হবে। যদি আমি ব্যাপারটাকে এইভাবে বলতাম যে এবি প্লাস এবি, তাহলে কি হতো? এটাও তো শিখে আসছি, একই জিনিসের, তাহলে কি হবে? এবি হবে, তাই না? তাহলে একই জিনিসের যদি যোগ হয় অথবা গুণ হয় তাহলে আউটপুট ওটাই হবে, নট নেসেসারি এবি হবে। যদি এরকম হয় এখানে এ বার ডট এ বার, বলো তো কি হবে? আউটপুট এবার এবার এবার, ঠিক আছে। একই জিনিসের যদি যোগ অথবা গুণ হয় তাহলে আউটপুট ওটাই হবে। এমন হতে পারে এবিসি বার ডট এবিসি বার ডট এবিসি বার, অথবা হতে পারে এবিসি ডট এবিসি ডট এবিসি। কিন্তু যারা কম বুঝে তারা কিভাবে চিন্তা করে জানো? কম বুঝে ঠিক না, অনেক টিচারও আসলে আমাদেরকে এইভাবে পড়ায় বা বই পুস্তকে লেখা থাকে, যার কারণে আমাদের কাছে ব্যাপারগুলো কঠিন হয়। তারা এই ইকুয়েশনটাকে কি করে, দুইটা এ এক জায়গায় করে এরকম করে। বুঝতে পেরেছো কোন ইকুয়েশন? এই যে এটা যেটা দেওয়া আছে, এটা দুইটা এ এক জায়গায় করে, তারপরে আবার দুইটা বি এক জায়গায় করে। এবার বলতেছে বাবারা তোমাদেরকে ফর্মুলা শিখাইছিলাম না, এ ডট এ ইকুয়াল টু কি এ হয়। স্টুডেন্টরাও খুশি হয় যে তাই তো, এই ফর্মুলা তো এইভাবে পড়াইছিল, আলটিমেটলি আমার এত চিন্তা করারই তো দরকার নেই, যেহেতু দুইটা টার্ম একই, যোগ হোক গুণ হোক আলটিমেটলি যতই ক্যালকুলেশন করি আমার ওইটাই আসবে। বোঝা গেছে না যায়নি? ঠিক তো, এই পর্যন্ত সবাই বুঝেছো? সবাই বুঝেছো? তাহলে একটা ফর্মুলা আছে, এটা দেখাই। এবার আসি এ ডট এ বার। তাহলে একটু আগে যখন যোগের ক্ষেত্রে বলেছিলাম তখন তো এটা ওয়ান ছিল, কিন্তু গুণের ক্ষেত্রে আউটপুটটা হয় জিরো। কেন জিরো হয় দেখো আগে, কারণ স্যার একটা জিরো আর জিরোর সাথে চার গুণ করে সবকিছু, একটা তো জিরো হচ্ছেই তাই না, যেহেতু গুণ হচ্ছে যার কারণে আউটপুটটা জিরো হয়ে যাবে। যেমন এর মান আমি জিরো বসালাম, একটা তো জিরো আছেই, তো এখানে বার করি আর যাই করি একটা তো জিরো হয়েই আছে, তাহলে আমার কি হয়ে যাবে? আলটিমেটলি যতই কাহিনী করি মান জিরো হয়ে যাবে। এখানে ওয়ান হলো, লাভ কি? একটা তো জিরো আমার হয়েই আছে, মানে এখানে আউটপুট জিরো, আর জিরো সমান কি ধরা ছিল? এ আচ্ছা, আমরা জিরো ধরেছিলাম, বাট আমরা বলছি যে আউটপুটটা চলে আসলো জিরো। এবার আমরা যদি ওয়ান নিয়ে কাজ করি, মনে করো লেট এ ইকুয়াল টু জিরো না ধরে ধরো ধরলাম হলো ওয়ান, তাহলে ওয়ান ডট ওয়ান এর উপরে বার, তাহলে কি হচ্ছে? একটা কিন্তু জিরো হচ্ছেই, এটা আমরা কোনোভাবেই রোধ করতে পারতেছি না। তাহলে এবার বলো এ ডট এ বার ইকুয়াল টু ফর্মুলা আমরা এখানে কি পাবো? জিরো পাবো, ঠিক আছে। তাহলে এবার ব্যাপারটাকে এইভাবে চিন্তা করো, একই জিনিসের একটা যদি আরেকটার বিপরীত হয়, গুণের ক্ষেত্রে হবে জিরো আর যোগের ক্ষেত্রে হবে হলো ওয়ান। তার মানে এখন চিন্তা করো যে আমার যদি এরকম হতো যে একটা আছে এবি আরেকটা আছে এবি বার, বলো তো কি হবে? এটা সমান স্যার জিরো, ওয়ান হবে না, জিরো
ওয়ান কখনো তো যোগ থাকলে গুণ থাকলে জিরো হবে, একটা আরেকটার বিপরীত যোগের ক্ষেত্রে জিরো মানে ওয়ান আর গুণের ক্ষেত্রে জিরো। সেম ভাবে হতে পারে এবিসি ডট এবিসি বার। মানে একটা জিনিস মনে রাখবো, অনেক সময় তোমাদের প্যাঁচ লেগে যায় যে যোগের ক্ষেত্রে ওয়ান বলছিল স্যার নাকি গুণের ক্ষেত্রে, এরকম হতে পারে। আচ্ছা কোনো কিছু যোগ হওয়া মানে কি, সেটা তো বাড়তেছে তাই না?